হ্যালো বাস কেমন আছেন আপনারা এই চারদিকে বন্যা হচ্ছে চারদিকে ভূমিকম্প হচ্ছে হচ্ছে চারদিকে মানে বুঝতেই পারছেন এখনকার যে মেঘ বৃষ্টি ঝড় বাদল এইগুলো হচ্ছে এখনকার বৃষ্টি যত না হচ্ছে তার থেকে বেশি মনে হচ্ছে মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে এই সকলগুলো হচ্ছে যাই হোক বজ্রপাতে মানুষ তেমন একটা ভয় পায় না ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়ছে জানছে বজ্রপাত ব্যাপারটা কি কিন্তু তাহলেও মানুষ এই চমকানি ঝমকানি এইগুলোতে একটু আধটু ভয় খেয়ে যাচ্ছেন সেই সম্পর্কে শুধরানোর জন্য আমি আপনাদেরকে এই রং পেনসিলগুলো দেখালাম এই রঙ পেনসিলগুলো যেদিন আপনারা ধরতে শিখবেন লিখতে শিখবেন আপনারা এত ঝমকাবেন না চমকাবেন না হ্যাঁ এইগুলো আপনাদের কাজে লাগবে তো আমি বলছিলাম যে এই যে আপনারা দেখছেন যে যে যাই কিছু সাহায্য করছে বা যা কিছুই করছে কেউ লিখছে শুভ রাম নবমী কেউ লিখছে শুভ শুক্লা দ্বাদশী নিয়ে নিজের নিচে লিখে দিচ্ছে আপনার ঘরের মেয়ে কৃষ্ণা দাস আবার কেউ লিখছে আপনার ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কেউ লিখছে আপনার ঘরের ছেলে নিমা মালিনী নিমা তো এই আপনার ঘরের ছেলে আপনার ঘরের মেয়ে বাংলার মেয়ে বাংলার ছেলে ভারতের ছেলে এইগুলো বলে বেড়ানোর কি দরকার বাবা আপনি যদি ইউনে মানে এমন যদি কিছু হতেন যেটা আর কেউ নয় তাহলে আপনার ওগুলো বলে বেড়ানো উচিত ছিল সবাই বাংলার ছেলে সবাই বাংলার মেয়ে সবাই ভারতের ছেলে ভারতীর মেয়ে বাইরেরগুলোকে গুলোকে বলছি না যারা এই ভূখণ্ড আছে তাদেরকে বলছে তাদের আরো ঘটা করে লেখার কি আমি এ ছেলে এই আমি আপনার ঘরের তো ঘরেরই তো এইগুলো হয় কোথায় বনে বাতারের হয় তুমি শুয়রের ছেলে হতে তাহলে তুমি লিখতে ইতি শুয়রের বাচ্চা গোবিন্দ প্রসাদ ইতি কুকুরের বাচ্চা হাতি নুড়ে নুড়ে থু এইগুলো তাহলে তুমি লিখতে তুমি তো মানুষের ছেলে তাহলে আবার ঘরের ছেলে পারের ছেলে এগুলো কি তুমি কখন বলো তুমি তো পুরুষ মানুষ তুমি তো মেয়ে মানুষ তুমি কি বলে ঘুরে বেড়াও আমি পুরুষ মানুষ আমি মেয়ে মানুষ আমি মেয়ে মানুষ আমার রূপে টোডারকে ঝলসা দেব ঝলসা দেবো এমনি কি বলে ঘুরে বেড়াও এগুলো কখন বলবেন যখন আপনি চাকরির ফর্ম ফিল আপ করবেন তখন লিখবেন জেন্ডারে টিক দিবেন মেল ফিমেল যখন ব্যাংকে খাতা খুলবেন তখন লিখবেন মেল হ্যাঁ তখন লিখবেন কোন রাজ্যে বাস করেন ওয়েস্ট বেঙ্গল টিক দেবেন ঠিক আছে কাউকে ঝড়ে সাহায্য করছেন জয় বাবা বজরাং বলি বলছেন ওইখানে নিষ্ঠাতে আপনার ঘরের ছেলে মলয় মন্ডল আপনার দুয়ারের ছেলে এই ব্যানার্জি আপনার এই এ এই ইখতিয়ার বক্তি আর খলজি যাই হোক কিছু একটা বলে দিলেন তো এইগুলো কি ভাই এইগুলো কি? আপনার দুয়ারের মেয়ে নিশা তন্তুবাই এইগুলো কি হ্যাঁ শ্রীপুর না রায় শ্রীপুর না ঋষি এগুলো কি ভাই তুমি স্পেশাল কিছু হলে লিখবে কুকুরের ছেলে হলে লিখতে কুকুরের বাচ্চা তখন ছেলে লিখতে না কুকুরের বাচ্চা এই হালদার কুকুরের বাচ্চা এই আর একটা কিছু টাইটেল বলে দিলে ঠিক আছে কুকুরের বাচ্চা এই রায় কুকুরের বাচ্চা এই শিকদার কুকুরের বাচ্চা এই আনসারি কুকুরের বাচ্চা এই তরফদার কুকুরের বাচ্চা এই শেখ সুয়রের বাচ্চা এই ইয়ে আর এ হাতির বাচ্চা এই ইয়ে তখন লিখতেন মানুষের বাচ্চা হয়ে হ্যাঁ এইগুলো কি ভাই ঘরের ছেলে ঘরের মেয়ে বাংলার ছেলে বাংলার মেয়ে এইগুলো ওই সকল জায়গায় লিখবেন টিক দেবেন এই নীল কলম নেবেন এটা লাল কলম ওইখানে টিক দেবেন মেল ফিমেল হ্যাঁ ট্রান্সজেন্ডার তখন বলবেন আমি পুরুষ মানুষ আমি মেয়ে মানুষ সেটা ডেকে আপনাকে অন্য দিকে পাঠাবে মেয়েদের দিকে পাঠাবে না কি বুঝলে তখন লিখবে হাতির মতো চলে গেলে এ আমি পুরুষ মানুষ মেয়ে মানুষ লোকে সাহায্য করে দিচ্ছ জয় বাবা বৈজরাং বলি নিষ্ঠা রে আপনার ঘরের মেয়ে অমুক বাউড়ি এইগুলো কী এইগুলো কী ভাই ওইগুলো কি এমনি হেডফোন নিয়ে গান শুনবে এইগুলো করতে যেও না খুব খারাপ জিনিস হ্যাঁ এগুলো আমাদের সচেতনতার বিরুদ্ধে ঠিক আছে আমার সচেতন নাগরিক নয় যে সচেতন নাগরিক হবে যে জানবে যে সে সত্যিকারের মানুষের ছেলে সে কেন বড়ামি করে বেড়াবে যারা পশুর ছেলে কুকুরের ছেলে ছাগলের ছেলে তারাই বলে বেড়াবে আমি ঘরের ছেলে ঘরের মেয়ে আমরা তো জানি আমরা কি আপনাকে জানি না আপনি কোথাকার ছেলে কোথাকার মেয়ে আপনাকে এমনি লিখতে হবে সহানুভূতি নিতে যাবেন না যে কাজগুলো আছে সেইগুলো করুন ঠিক আছে নাহলে কোন দিন আমরা এই লাল কলমটা চালাবো না ওই গদি তদি সব সরে যাবে ওই গদিত সব সরে যাবে আর শুধু গদিত নয় যারা এই মস্তানিগুলো করছেন তাদেরও সব কিছু ছলে যাবে বাবা সব কিছু চাকরির ফর্ম ফিল আপের সময় এগুলো লিখবেন ওই মস্তানি কোলে একটা ক্লাব চালাচ্ছেন আর একটা এই চালাচ্ছেন ওইখানে ধন্য এই আপনার ওইগুলো লিখবেন না আমরা সবাই জানি আপনি আপনার বাবা এবং আপনার মায়ের ছেলে বা মেয়ে তারা দুজনেই মানুষ অমনি বলতে যাবেন না বাবা নিজেদের বাবা মায়ের লজ্জা দেখে আনবেন না স্পেশাল কিছু হলে বলবেন এখন তো সংকট পদ্ধতিতে তারপরে আরও কি একটা হচ্ছে যেমন গাধার ঘোড়ার মিলনে খচ্চর তৈরি হয়েছে তেমনি যদি আপনাদের কারো কাছ থেকে শুক্রাণু ধান নেওয়া হয় কোনো পশুর কাছ থেকে কারো ডিম্বাণু ধান নেওয়া বা একটা কোনো একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আপনি তৈরি হন তাহলে আপনি স্পেশাল করে বলবেন আমি এর বাচ্চা আমি ওর বাচ্চা না হলে বলতে যাবেন না এগুলো খারাপ দেখায় এগুলো খুব খারাপ লাগে আমরা আপনাকে এমনিতেই কথা শুনবো সব কিছু বলবো আপনি আমি করবেন কেন হ্যাঁ এগুলো করতে নেই ভালো মানুষ হিসেবে আমাদের মনুষ্য সমাজে বাস করুন মজা পাবেন মারাত্মক মজা গ্রামে বাস করবেন শহরে বাস করবেন খুব সুন্দর মজা হ্যাঁ এইগুলো নিচে শিখুন সে না হলে সবাই থেকে আলাদা করে আমি এই পাড়ার মেয়ে এই আমি ঘরের মেয়ে এই আমি এই এইগুলো কি হ্যাঁ এ বাবা আচ্ছা ছেলে মেয়েরা তো এ সারা জন্ম থেকে পঙ্গু হয়ে গেছিল রে ভাই মোবাইল ঘেঁটে ঘেঁটে আর এগুলো ডেকে ডেকে হ্যাঁ এটা তো বিরাট সার্ভিসিং প্রয়োজন সার্ভিসিং দরকার তোমাদের ভাই এগুলো বন্ধ করো হ্যাঁ চলো বাবা মায়ের জন্ম দিয়েছে পড়াশোনা করো কাজ করো খেটে খামারে চাষ করো গাড়ি ধুও, সাইকেল চালাও সাইকেল দোকান করো চপ পোকরি বিকু পোলট্রি দোকান করো পোলট্রি পালন করো হাঁস মুরগি চাষ করো বট গাছ লাগাও আম গাছ লাগাও সে না সারা ঘরের ছেলে পরের মেয়ে দুয়ারের মেয়ে বাংলার মেয়ে ভারতের মেয়ে তামিলনাড়ুর মেয়ে তারপরে টাটার মেয়ে আম্বানির মেয়ে বিড়লার মেয়ে হ্যাঁ তাহলে পাগলগুলো যত সব